ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সংক্রমণ রাজ্যে কন্টেইনমেন্ট জোন বেড়ে 516, শুধু কলকাতাতেই 318, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও তালিকায় পূর্ব বর্ধমান, নদিয়া, মালদা। রাজ্যে করোনায় আরও 11 জনের মৃত্যু গত 24 ঘন্টায়। নতুন করে আক্রান্ত 61, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত 218, 20 লক্ষের মধ্যে মৃত প্রায় 3, 10 লক্ষের মধ্যে পজিটিভ 14। করোনায় পরপর সংক্রমণ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ পিয়ারলেস হাসপাতাল, খোলা থাকছে শুধু ডায়ালিসিস, গাইনি, কেমোথেরাপি, জরুরি বিভাগ বন্ধ। করোনায় বাংলায় মৃত্যুহার দেশের মধ্যে সর্বাধিক, মুখ্যসচিবকে করা চিঠি কেন্দ্রীয় দলে, তথ্য গোপন, অসহযোগিতার অভিযোগ, বাংলাকে বদনামের চেষ্টা, পাল্টা তৃণমূল। সরকার সিন্ডিকেটকে চালাচ্ছে সবাই জানে, মুখ্যমন্ত্রী চিঠির জবাবে পত্র বোমা, রাজ্যপালের ধাপায় লুকিয়ে দেহ সৎকারের অভিযোগ নিয়ে খোঁটা, বিজেপির ভাষা পাল্টা পার্থ। টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলা, প্ররোচনার অভিযোগে বিজেপি নেতার ভাই গ্রেফতার, দলের যোগ নেই, ফাঁসানোর চেষ্টা, দাবি বিজেপির, অহেতুক রাজনীতি, পাল্টা তৃণমূল। ভারতে একদিনে করোনায় মৃত 83, আক্রান্তের নিরিখে রেকর্ড, 24 ঘন্টায় 2500-এরও বেশি সংক্রমিত, 43,000 ছুঁই, সুস্থ হওয়ার হার 28%। করোনার সঙ্গে যুদ্ধে জয়, 42 জনের সংক্রমণ মুক্তির পর এবার বাঙ্গুর থেকে একসঙ্গে ছাড়া পেলেন 68 জন, আক্রান্তের নিরিখে রাজ্যে সুস্থতার হার 17%, জানাল সরকার। লকডাউনের তৃতীয় দফায় আরও কিছু ছাড়, রাজ্যের কন্টেইনমেন্ট জোনের বাইরে 25% কর্মী নিয়ে খোলা যাবে অফিস, শর্ত সাপেক্ষে সন্ধ্যে 6টা পর্যন্ত কিছু দোকান খোলায় ছাড়। কন্টেইনমেন্ট জোন বাদে খুলল মদের দোকান, ক্রেতা পিছু 2 বোতল বিক্রি, জানালো সরকার। কয়েক জেলায় হুড়োহুড়ি, দিল্লিতে মদের দামের ওপর 70% করোনা ফি। ভিনরাজ্যে শ্রমিকদের ঘরে ফেরার চেষ্টাকে ঘিরে রণক্ষেত্র সুরাত। বিদেশ থেকে নিখরচায় ফেরালেও শ্রমিকদের ক্ষেত্রে ট্রেন ভাড়া কেন, প্রশ্ন সনিয়ার। কংগ্রেসের ভাড়া মেটানোর ঘোষণা মাত্রই তৎপর কেন্দ্র, রাজ্যকে দিতে হবে শুধু 15%। বিশ্বে করোনায় মৃত 2.5 লক্ষ, আক্রান্ত 35.5 লক্ষ, সুস্থ 11.5 লক্ষ। আমেরিকায় মৃত বেড়ে 68,000, ইংল্যান্ডে মৃত 28,000, রাশিয়ায় আক্রান্ত 1.5 লক্ষ। করোনার মধ্যেই কাশ্মীরে হঠাৎ জঙ্গি তৎপরতা, 3 দিনে 2 কর্নেল মেজর সহ 8 সুরক্ষাকর্মীর মৃত্যু, হান্দওয়ারায় নিহত 3 সিআরপিএফ জওয়ান, আহত 7। করোনার কাঁটা সরিয়ে এবছরই ফের শুরু হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট, 19 নভেম্বর থেকে আবুধাবিতে টি-20 লীগ খেলার সম্ভাবনা, সরকারি ছাড়পত্রের অপেক্ষা। এবার ফেক ভাইরাল ভিডিও নিয়ে সরব ভারত অধিনায়ক কোহলি, প্রতিবাদে সামিল আয়ুষ্মান খুরানা, কৃতি সানন, সারা আলী খান। করোনা যুদ্ধে সামিল বলিউড, মহামারী মোকাবিলায় অর্থ সংগ্রহে অনলাইন কনসার্ট। গৃহবন্দী পড়ুয়াদের জন্য সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুম, সকাল 10টায় নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, দ্বাদশের জীববিদ্যা, দুপুর 3টায় দশমের ভূগোল, দ্বাদশের সংস্কৃত। জুনের শেষে দেশ জুড়ে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছবে করোনা, বলছে আইএসিএস। 2 বছরের আগে রেহাই নেই বলছে মার্কিন গবেষণা। রাজ্যের 516টি কন্টেইনমেন্ট জোনে 318টি কলকাতায়। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়।